আমরা ইতিমধ্যেই অনেকে জানি যে বাংলাদেশের যে কোনো সিম যদি পনেরো মাস ব্যবহার না করা হয় অর্থাৎ যদি সিমটি পনেরো মাস বন্ধ থাকে সেক্ষেত্রে সেই বন্ধ থাকা সিমটি সিম কোম্পানি অন্য জায়গায় বিক্রি করে দেয় আর পূর্বে যে সিমটি আপনার নামে রেজিস্ট্রেশন করা ছিল সেটা বাতিল হয়ে যায় আর এটা আপনি যদি অন্য কোথাও না জেনে থাকুন এর আগে আশা করি আমার থেকে এখন অলরেডি জেনে গেছেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দিব যেমন এমন কিউব আছে যেখানে সিমটি চার পাঁচ বছর বন্ধ রাখা সত্ত্বেও সিমটি সিম কোম্পানি অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না যেমন কেউ কেউ সিমটি রেখে বিদেশ চলে যায় আর চার পাঁচ বছর পরে দেশে এসে পুনরায় আগের সিমটি ব্যবহার করতে চায় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে আবার অনেকের এমনও প্রশ্ন আছে যে আমার পনেরো মাস একটি সিম বন্ধ আছে এবং সেই বন্ধ থাকা সিম নাম্বার দিয়ে বিকাশ নগদ রকেট কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে কি হবে আর যদি এই পনেরো মাস বন্ধ থাকার ক্ষেত্রে আমার এই সিমটি নতুন করে অন্য কারো কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে সে কি কোনোভাবে আমার টাকা সরাতে পারবে কিনা আবার এরকমও হতে পারে যে একটি সিম ছিল সেটি আপনি পনেরো মাসের উপরে হয়ে গেছে ব্যবহার করছেন না এমন কি সেই সিম থেকে আপনার মালিকানাও চলে গেছে কিন্তু সিমটি অন্য জায়গায় বিক্রি হয় নাই সেক্ষেত্রে আপনি কিভাবে পুনরায় সেই আগের সিমটি ব্যবহার করতে পারবেন পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন সবসময়ের মতো নতুন কিছু জানাতে চেষ্টা করব প্রথম প্রশ্নটা ছিল যদি কেউ সিম রেখে বিদেশ চলে যায় আর চার পাঁচ বছর পর দেশে আসে সে কীভাবে পুনরায় যে আগের যেই সিমটি ব্যবহার করেছিল সেটা ব্যবহার করতে পারবে এটা নিয়ে আমি কাস্টমার কেয়ারদের সাথে কথা বলেছি তারা আমাকে যেটা বললো সেটা হচ্ছে আপনি সিম যদি আপনার বন্ধ থাকে সেটা সমস্যা নেই আপনি যদি বিদেশ চলে যান সেক্ষেত্রে তো ওই দেশে সিমের কোনো নেটওয়ার্ক পাবেন না সেক্ষেত্রে আপনার সিমটা সচল রাখতে আপনাকে যা করতে হবে আপনি ছয় মাস বা এক বছরের ভিতরে আপনার সিমে যদি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার সিমটি অন্য কারো কাছে বিক্রি করবে না অর্থাৎ আপনার সিমটা ফোনে লাগিয়ে রাখতে হবে এরকম কোনো তারা বলে নাই আপনার সিমের যদি রিচার্জ করা হয় সেক্ষেত্রে আপনার সিমটি একটিভ বলে গণনা করবে তারা এবং এটা এই জিনিসটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ধরেন আপনি পাঁচ বছর বিদেশ আছেন তো পাঁচ বছর আপনি যদি দশবার দশ বার করে এরকমভাবে রিচার্জ করেন ধরেন ছয় মাসে একবার আপনার সিমে দশ টাকা করে রিচার্জ করলেন সেক্ষেত্রে আপনি পাঁচ বছর পরে বাংলাদেশে এসে আপনি আগের সিমটি ব্যবহার করতে পারবেন আশা করি এই যে জিনিসটা বুঝতে পেরেছেন দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে পনেরো মাসের উপরে হয়ে গেছে সিমটা বন্ধ আছে এবং সেই সিম নাম্বার দিয়ে বিকাশ খোলা নগদ খোলা রকেট খোলা এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলা ছিল সেই সিম নাম্বারটা এখন অন্য জায়গায় বিক্রি করে দিছে সেক্ষেত্রে কি হবে এটার কি প্রসেস বা যে নতুন করে এই সিমটা কিনেছে সে কি কোনোভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা বা নগদের টাকা কি কোনোভাবে সরাতে পারবে কিনা সেই ব্যাপারেও আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি তারা যেটা বলল। একটা সিম বিক্রি করার আগে সেই সিমে যুক্ত থাকা যা কিছু থাকুক সেটা বিকাশ নখদ বা রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো যত কিছুই থাকুক সব ডিসকানেক্ট করে দেয় ধরুন আমার পনেরো মাস আগে আমি সিমটি ব্যবহার করেছিলাম আমি মালিক ছিলাম তখন তখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলাম এই নাম্বার অ্যাটাচ করে দিয়েছিলাম তো এই সিমটি এখন যখন আমি ব্যবহার করছি না আর পনেরো মাসের উপরে হয়ে গেছে এটা অন্য জায়গায় আরেক আরেকজনের কাছে বিক্রি করে দেবে তখন এই সিম কোম্পানি আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত ছিল এই নাম্বারটা এটা ডিসকানেক্ট করে দিয়েছে অর্থাৎ এখন আমার এই নাম্বারের সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সংযোগ কিন রইল না তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আসা যাক তিন নম্বর প্রশ্নে যে পনেরো মাসের উপরে হয়ে গেছে সিমটি আমি বন্ধ করে রেখেছি তো এখন আমার এই সিমের উপর থেকে মালিকানাও চলে গেছে কিন্তু এই সিমটি অন্য কোথাও বিক্রি হয় নাই কিন্তু এখন আমি চাচ্ছি যে এই সিমটি আমি পুনরায় ব্যবহার করতে সেক্ষেত্রে এটা আমি কীভাবে ব্যবহার করবো সেক্ষেত্রে আমাকে কাস্টমার কেয়ার জানিয়েছে যদি আপনি এই আগের নাম্বারটি ব্যবহার করতে চান যেটি এখনও বিক্রি হয় নাই সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে যেতে হবে আপনাকে নিকটবর্তী কাস্টমার কেয়ারে এবং সেটা বলতে হবে যে এটা আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল এখন রেজিস্ট্রেশন চলে গেছে তো এখন আমি এটা পুনরায় তুলতে চাই সেক্ষেত্রে তারা আপনাকে কিছু প্রসেস বলবে সেক্ষেত্রে প্রসেসটি ফলো করলে আপনি পুনরায় আগের সিম নাম্বারটি ব্যবহার করতে পারবেন তো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই ভিডিওটা দেখে কোনো উপকৃত মনে করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে অলপশন সিলেক্ট করে দেবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরেক্ষণ একটি ভিডিওতে তো আজকের জন্য বাই